আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে পর্বে আমি আপনাদের একটি আচারের রেসিপি করে দেখাবো, আর সেটা হলো সবুজ টমেটোর আচার, বা কাঁচা টমেটোর আচারও বলা যায়। এখন শীতের সবজিতে এই কাঁচা টমেটো কিন্তু বাজারে খুব অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, তাই এই টমেটো দিয়ে কিন্তু খুব ইজিভাবে খুব টেস্টি একটা আচার তৈরি করা যায়। আজকে আমি সেই আচারটি তৈরি করে দেখাচ্ছি। আসুন মূল পর্বে চলে যাই। তার আগে একটি কথা বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমি 6 পিস কাঁচা টমেটো নিয়েছি এবং টমেটোটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন টমেটোটা আমি একটু টিস্যু দিয়ে মুছে নিব যাতে পানি না থাকে। মুছা হয়ে গেলে আমি টমেটোগুলোকে কেটে নিব। এখানে টমেটোগুলো আমি একটা টমেটো 6 পিস করে কেটে নিয়েছি এবং আচারে কী কী মশলা ইউজ করছি সেটা আমি রান্নার সময় দেখিয়ে দিচ্ছি। এখানে 1/2 কাপ সরিষার তেল নিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে অল্প কিছু আস্ত পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এখন পাঁচফোড়নটা একটু তেলের মধ্যে আমি টেলে নিব। কিছু সময় ডালা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 ধরনের বাটা মশলা। এখানে আমি সাদা সরিষা বাটা নিয়েছি 1 চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। এখন এই মশলাগুলো আমি তেলের মধ্যে একটু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আস্ত রসুনের কোয়া। এখানে 2টি রসুন আমি ছিলে নিয়েছি। এখন এই রসুনটাও মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। কিছু সময় কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 12 থেকে 13টি ছোট শুকনো মরিচ। আমি শুকনো মরিচটা একটু ছোট সাইজের বেছে নিয়েছি যাতে আস্ত দেওয়া যায়। কিছু সময় রান্না করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি সাদা ভিনেগার। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা ভিনেগার। আচারে কিন্তু আপনারা ভিনেগারটা ইউজ করতে ভুলবেন না, কারণ আচারে অবশ্যই অবশ্যই ভিনেগার ইউজ করতে হয়, কারণ ভিনেগার ইউজ করলে আচারটা অনেক দিন সংরক্ষণ করা যায়। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। আর দিয়ে দিব 1/2 চা চামচ লবণ। এখন হলুদের গুঁড়া এবং লবণটা একটু মশলার সাথে মিক্সড করে নিচ্ছি। কিছু সময় মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। ঠিক এই সময় দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলো। এখন মশলার সাথে টমেটোটা একটু ভালো করে মিক্সড করে দিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নিচ্ছি। 3-4 মিনিট রান্না করার পরে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ শুকনো টালা মরিচের গুঁড়ো। মরিচটা আপনাদের পছন্দসই অনুযায়ী দিবেন, কারণ আমি একটু মরিচ খেতে বেশি পছন্দ করি আচারে, তাই আমি মরিচের পরিমাণটা বেশি দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়ো। আমি আরও কিছু মশলা অ্যাড করব, সেটা আরও কিছুক্ষণ রান্না করার পরে। এখন মশলার সাথে টমেটোগুলো ভালো করে মিক্সড করে দিচ্ছি।
ঠিক এই সময় দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 5 টেবিল চামচ চিনি নিয়েছি, জাস্ট 4 টেবিল চামচ চিনি দিয়েছি, 1 টেবিল চামচ আমি পরে দিব যদি আমার প্রয়োজন হয়। তাহলে আপনারাও 4 টেবিল চামচ চিনি দিয়ে দেখবেন, যদি প্রয়োজন আর না হয় তাহলে চিনিটা না দিলেও চলবে। আরও কিছু সময় রান্না করার পরে কিন্তু এভাবে রস বের হবে, কারণ টমেটোর নিজস্ব একটা রস রয়েছে, সেই রসটাই কিন্তু বের হয়ে আসবে। এটা দেখে আপনাদের ঘাবড়ানোর কিছু নেই, তাই কিছু সময় রান্না করার পরে এই রসটা কিন্তু টেনে যাবে। মিডিয়াম হিটে আমি কিন্তু আস্তে আস্তে টমেটোটা রান্না করেছি। ঠিক এই সময় আমি কিন্তু আরও 1 চা চামচ মরিচের গুঁড়া অ্যাড করছি, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ এবং 1/2 চা চামচ পাঁচফোড়নের গুঁড়ো। এখন এই মশলাটা আবার আমি ভালো করে মিক্সড করে দিচ্ছি। লাস্টের চিনিটা কিন্তু আমি আর অ্যাড করিনি, কারণ আমার আর প্রয়োজন হয়নি। ঠিক এই সময় আমি কিন্তু অনবরত নেড়ে যাব, কারণ রসটা কিন্তু টেনে যাচ্ছে, তাই নিচে লেগে যেতে পারে, তাই এই সময়টা একটু ঘন ঘন নাড়বেন। এভাবে 6 থেকে 7 মিনিট আমি আচারটা রান্না করে নিচ্ছি। ছয় সাত মিনিট রান্না করার পরে যখন ঝোলটা টেনে যাবে এবং উপরে তেলটা প্রায় ভেসে উঠবে, ঠিক সেই সময় কিন্তু আপনাদের বুঝে নিতে হবে যে আচারের রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে। ঠিক এই অবস্থায় আমি আরও 2 থেকে 3 মিনিট আচারটা রান্না করে নিচ্ছি। দুই থেকে তিন মিনিট আমার রান্না করা হয়ে গিয়েছে, আমি আচারটা নামিয়ে নিচ্ছি। এই আচার রান্না করার পরে খুব ভালো করে ঠান্ডা করে নেবেন, তারপর কিন্তু একটা কাচের বয়মে ভরে রাখবেন। নর্মাল টেম্পারেচারে যদি আচারটা রাখতে চান তাহলে 2 থেকে 3 মাস এই আচার ভালো থাকবে, মাঝে মাঝে একটু রোদে দিবেন। আর যদি ফ্রিজে রাখেন তাহলে নর্মাল ফ্রিজে আপনারা 6 থেকে 7 মাস এই আচারটি সংরক্ষণ করে খেতে পারবেন। তবে যে কোনো আচার আপনারা কিন্তু শুকনো চামচ ইউজ করবেন, ভিজা চামচটা ইউজ করবেন না। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এমন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।